আসসালামু আলাইকুম। হে ভাই বাগার, কিরাম আছো তোমরা? সবাই মনে হয় ভালো আছো। আমিও তোমাকে দোয়ায় আল্লাহ রহমতে ভালো আছি। আজকে আবার হঠাৎ করে মনে হইলো তোমাকে সাথে আমি আমাদের যশোরের বাসায় কথা কব, তাই তোমাদের মধ্যে একটু চলে আসলাম, একটু আড্ডা দিই। লকডাউনে কাজ কাম নিয়ে কী করবো, সকালবেলায় ঘুমিতে উঠেছি 12টার দিকে, উঠে বসে ওইদিকে ডাকছি তো, পরে কী করা যায়। গিয়েছিলাম, তাই কাম কাজ নাই, শপিং মলের মধ্যে ঢুকেছি, ঢুকে তো দেখি সব কিছু একদম পুরা ফাঁকা, কোনো লোকঠোক কেউ নেই, সবাই একদম দোকান খুঁটে বসে আছে, কিন্তু কোনো কাস্টমার নেই। যা হোক, আমিও তো গেছি গেছি মাগনা মাথা ঘুরতে, ঘুরার পরে মনে করলাম তো যা যাই আইসি যখন তাহলে একটু ঘুরে দেখি, কয়েকদিন পর ভাই দেশে যাবে, দেখি কিছু নেওয়া যায় কিনা। তো গায়ে চলো এখন আমরা দেখি কি কি কিনা যায়, কেনার মতন কী কী আছে। আজকের ব্লগটা একটু স্পেশাল হতে যাচ্ছে, তার কারণ আমি আমার দেশি ভাষায় কথা খুঁজছি, কার কাছে কিরাম লাগবে না কইতে পারি না, আমি কিন্তু গ্রামে সেটি সেই হিসাবে কথা কইতেছি। তোমাদের কাছে যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার কিন্তু অবশ্যই করবা, আর প্লিজ 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 গায়েস আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা। যা হোক, তো চলো আস্তে আস্তে হাঁটি হাঁটি পাপা আস্তে আস্তে আগুতে থাকি, দেখা যাক সামনে কী কী চোখে বাঁধে, যা যা বাঁধবে আজকে সব কই দিব, কোনো সমস্যা নেই। এই হইলো আমাদের যে এরিয়া। আচ্ছা, আমি আবার শুদ্ধ করছি কেন, এটা হইলো আমাগির ওই বাড়ির রুমের পাশে, ঠিক আছে, ওই একটা শপিং মল আছে, শপিং মলটার নাম হলো ইউএনবি। তো ওখানে গেলাম, যাওয়ার পর সকালে দেখি আবার টিপ দিলে চা বেরোই, তো আমি আবার ওই চা কী কয় এটা, চা না কফি কয়, ওই 2 টাকা দিই মেশিনের মধ্যে ভরে একটা টিপ মেরে দিছি, আর অমনি নিচে দিয়ে শাক করে চা বেরিয়ে গেছে। যাক, সকালবেলায় একটা কফি খাইলাম, কিছু তো খাই না, এই আজ কয়েকদিন কিপটামি করতেছি, কোনো টাকা পয়সাও নেই, ঠিক মতো বেতন টেতনও পাইনি, কাজকাম করতে পারি না, তো কী আর করবা না। এর মধ্যে দিয়ে যাক কফি একটা খাইলাম 2 টাকায়, ও 2 টাকা আবার বাংলাদেশেও তো অনেক টাকা, তারপরেও ওগুলা গুনলি হবে না, একটু তো খাওয়া ঠাওয়া লাগে, নাইলে মানুষই কবে না একদম তো কিটবিন হয়ে গেছিস। তো যা হোক গায়ে চলো আস্তে আস্তে আমরা আগাইতে থাকি, ওই যে চা কিন্তু সেরকম চা। তো গায়ে তোমরা সবাই রেডি আছো তো? আমরা এবার কিন্তু ব্লগ শুরু করতে যাচ্ছি, তো চলো শুরু আরম্ভ স্টার্ট। এখন যেগুলো দেখতেছি এগুলো ওই যে চাইনিজ, তারপরে মালাইও, আরও অন্য অন্য জাতিরা আছে, যাদের টাকা আছে তারা কিনবে না, এইসব জিনিসের অনেক দাম। তো যা হোক, টুকটাক দেখতেছি, দেখতে তো আর টাকা লাগে না, আসলে আমাদের দেশে হইলে হয়তো এরকম টাকা লাগতো কি না তাও জানি না, কারণ আমি দেশে ওরকম কোনো বড়ো মার্কেটে যাইনি। আর যা হোক, ওই যে ননির কৈটো মৈটো অনেক কিছু আছে, ডাব্বা ডুবো সব তো আর চিনি না আমি, আর আমি তো আর ঘর সংসারও করিনি, ওগুলার প্রতি আমার কোনো ইয়েও নেই। তো দেখলাম, দেখে ছিলাম, তার কারণ আম্মু করছিল যে বাড়ি গেলে আবার হাঙ্গা ঠাঙ্গা করাই দেবে না মনে হয়, ও হাঙ্গা আবার তো অন্য জেলার ভাষায় কয়ে ফেলছি, ওই হাঙ্গারে আমাকে তো আর বিয়ে শাদি কয়, ঠিক আছে। তো এইগুলো বাস্কেট পাস্কেট দেখতেছি, সামনে তো এইভাবে চলতেছি, হাতের মাথায় যেটা পাচ্ছি সেইটা দেখতেছি আর ওইটা উঠাচ্ছি। তো যা হোক গায়েস, এইগুলা যা কল তা কল, এগুলো কিন্তু সেইরাম সুন্দর লাগিছে আমার কাছে, আমার কাছে মনে হয়েছে। তো যা হোক, আমার মা এই ভিডিওগুলো দেখে না, দেখলে নাইলে আমার মা আমার একদম কইতো যে তোরা এত বছর যাবো বিদেশ থাকিস, আমাদের জন্য কিছু পাঠাইস না, তার কারণ এই যে এত ভালো ভালো জিনিস আমার মা দেখলে আবার আমার মার আবার চয়েস হয়ে যায়, আমার মার যেটা মন লাগে ওইটা কিনতে মন চায় তার। তো থাক, দেখি নাই একদিক দিয়ে বেঁচে গেছি। তো যা হোক, হান্ডি পাতলিতে শুরু করে এই মার্কেটের মধ্যে নেই এরম কোনো জিনিস নেই, তো টুকটাক ঘুরে ঘুরে দেখি আর কী করবো না, এইভাবে চলতেছি আমরা সবাই। তো লকডাউনের মধ্যে আমারও কামকাজ নেই, চলেন আমরা আস্তে আস্তে দেখতে থাকি, আবার দেখতে দেখতে কেউ অর্ধেক টাইনি টুইনি দেখেন না, পুরা দেখেন আগে ঘুরা, মনে হয় ভালো লাগবে না, আর ভালো লাগলে কিন্তু তো দেখেন অনেকগুলো বিড়াল ছানা আমার দিকে কিরাম করে তাকায় আছে, কেউ ঘুম আসছে, কেউ ঘুমাইল ডটকায় আছে, কেউ আবার তাকায় তাকায় দেখতেছে। এই পাশে দেখেন একটা ভেল্লুক, ভেল্লুক আবার কেমনি তাকায় থাকবেন, ওই যে দেখেন ভেল্লুকের চোখটা দেখেন, তো এই আর কি। এরপরে আমরা এসে গেছি ওই যে সুপার মধ্যে যে বালিশগুলো দেয়, বালিশগুলো খুব ডিজাইন রং বেরঙের আছে, বিভিন্ন রকম, যা যেটা পছন্দ হয় সেটা নেবে, তবে সুন্দর আছে,
টাকাও এরকম একটু একটু বেশি বেশি আছে, তো প্রায় 300-400 টাকা করে পড়বে না এক একটা, তারপরেও হিসাবে কমই আছে। আর তারপরে চলে গেলাম ওই যে কার্পেট আছে যেগুলো ওই টি টেবিলের সাথে বা ইসের মধ্যে দিয়ে রাখে, ওই ফ্লোরের মধ্যে দিয়ে রাখে, এগুলো পরে বসলে আবার একটু ওই পার মধ্যে একটু আরাম আরাম লাগে। যাক মোটামুটি ঘুরে ঘুরে দেখতেছিলাম এই পাশে শো পিস্টিস বিভিন্ন রকম জিনিস আছে, সব পুরো বানা যত রঙের বাইক শু টাইপশো সব খুলে রেখেছে। এটা আসলে সব আছে মানুষের টাকা নিয়ে, বা ফোন দিই মানুষের কাছ থেকে কীরকম ঘুরে টাকা পয়সা নিয়ে ওরা বড় লোক হবে সেই ফোন দিয়ে ঘুরে রেখেছে, যে একবার ঢুকলে আপনার কিছু না কিছু কিনাই লাগবে এরকম একটা ব্যবস্থা। তো আমি আবার কিপটি মানুষ, আমি ওই সব পামে ঠামে পড়ি না, কেউ আমার এরকম ভাঙাতে পারে না। তারপরে এই এই যে প্লাস্টিকের যে ওয়েলকাম লিখা এগুলো আমরা কয়েকটা ইউজ করেছি, এগুলা ওই পাঠা চুলকালে এটার পরে মোড়া দিতে হবে, সেই মজা। কিছু সব থেকে বড় ব্যাপার হয়েছে কি এই যে টেলিভিশন ছিল, টেলিভিশনগুলো মানে টিভি ওইগুলো তো দূর, কী টেলিভিশন টিভি, টিভিটা একটা বিরাট বড় অফার দিয়েছে। সেটা হচ্ছে 65-ইঞ্চি টিভির দাম মাত্র 2799, অর্থাৎ ওই কত 58,000 টাকা মতো পড়বো। তো সেরকম একটা অফার ছিল, আরেকটা টিভি ছিল সেই টিভিটাও ছিল 65-ইঞ্চি, ওইটার দাম ছিল 70-72,000 টাকা মতো। তো এটা ছিল হচ্ছে সনির, আর সরি এখন এইটা যেটা দেখালাম ওইটা ছিল হাইকন, আর এইটা হচ্ছে সনির। তো এটার প্রায় কত এরকম আর কি 72,000 টাকা মতন দাম মোটামুটি। তো আমার আবার এই বড় টিভি খুব পছন্দ, আমার তো মন চাই যে আমি একটা পাঠাই দিই, কিন্তু এর যে ভ্যাট, এই ভ্যাটের জন্য তো আর পারলাম না। তো যা হোক টিভিগুলো ডিসকাউন্টে ছিল, এই যে সামনে ডিসেম্বর মাস আসতেছে, এখন তো শপিং করা যাবে না, ডিসেম্বর মাসে তো হাফ হাফ শপিং মলে তো ই থাকে, ডিসকাউন্ট থাকে, আর আমরা তো আবার ডিসকাউন্টের পাবলিক। তো আশায় থাকলাম কবে ডিসকাউন্ট দেবে, না বিগ ডিসকাউন্ট দিদি নিয়ে নিবেন, কোনো সমস্যা নেই ভাই বাড়ি যাবে দেই, জিনিসপত্রগুলো ফোন দিলাম না, তারপরে আমার মা আবার চিকচিক করে। তো যাই হোক আবার এই দিকে কেক মেকার, তারপর রাইস কুকার, ব্যালেন্ডার, পানি হিটার, এটা সেটা ইলেকট্রিক অনেক হাতে যদি জিনিসপত্র ছিল দেখলাম ঘুরে ঘুরে। তো এগুলোর দামও প্রাইস কিছুটা ডিসকাউন্ট আছে, অনেকগুলো একদম সেরকম ডিসকাউন্ট আছে, তো দেখলাম ঘুরে ঘুরে। তো গায়েস এই গায়েস